আমার পুরো লাইফটাকে চেঞ্জ করছে হচ্ছে ইউটিউব। ইউটিউব চ্যানেলটাকে পুঁজি করে আজকে আমি এখানে আসছি। তো আমার ক্লায়েন্টগুলো হচ্ছে বেশিরভাগ প্রবাসের। আমি আজ থেকে প্রায় 5 বছর আগে মোবাইল সার্ভিসিং কাজ করতাম। তো হঠাৎ করে আমার বড় ভাই, উনি ফার্নিচারের শোরুম দিবে, তো আমাকে ইনভাইট করলো। আমাকে ইনভাইট করার পর বললো যে ভাই তোমার সাথে আসো। তো আমি বললাম ঠিক আছে আসবো। তো ভাইয়ের সাথে গেলাম। তো তখন ফার্নিচারের শোরুমটা চলতো না। তো আমার মাথায় হঠাৎ চিন্তা আসলো যে আমি ইউটিউবের ভিডিও ছাড়বো। তখন আমি ইউটিউব বুঝি না, আমি ক্যাশে বসেই সিম্পলি সুন্দর করে একটা আলমারে ভিডিও করলাম। তো মানুষজন একজন, দুইজন, তিনজন দেখা শুরু করলো। হঠাৎ করে একটা 500 জন দেখলো। তো একদিন হঠাৎ করে মহাখালী থেকে কাস্টমার একটা আপু আসলো, এসে বললো যে ভাই আপনি এই আলমারিটা দেখেছিলেন ইউটিউবে, এটা আমি নিব। তো সেই পথ চলা। তারপর আলহামদুলিল্লাহ উনি আমার কাছে একটা আলমারি নিল, নেওয়ার পর কিছু প্রফিট হলো। আমি তো অনেক খুশি যে একটা আলমারি নিছে, তাহলে ইউটিউবে অনেক ইনকাম করা যায়। সেই শুরু পথ চলা, ডে বাই ডে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এখন সেল করতেছি ইউটিউবের মাধ্যমে। ইউটিউবের মাধ্যমে আপনার পুরো জীবনটা বদলে গিয়েছে। এক্স্যাক্টলি, আমার পুরো লাইফটাকে চেঞ্জ করছে হচ্ছে ইউটিউব। আমি ইউটিউবের মাধ্যমে অনেক দূর আসছি, অনেক কিছু পেয়েছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, শুরুতে আপনার কিরকম পুঁজি ছিল অথবা আজকের অবস্থান সম্পর্কে যদি? আমার টাকা পয়সা বেশিটা ছিল না, 10-12 লাখ টাকা ছিল। বাকিটা পুরোটাই ছিল হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আমি ওইটাকে এতটাই বিশ্বাস করতাম। আল্লাহ তালা তো অবশ্যই আছে, রিজিকের জন্য তো কিছু না কিছু একটা মাধ্যম থাকেই ভাইয়া। তো ওইটাকে আমি ইউটিউব চ্যানেলটাকে পুঁজি করে আজকে আমি এখানে আসছি। কাস্টমার কারা? তো আমার ক্লায়েন্টগুলো হচ্ছে বেশিরভাগ প্রবাসের। প্রবাসে বসে মানুষ সারাদিন কাজ শেষ করে এসে রাত্রেবেলা বসে ইউটিউব দেখে বা মোবাইল দেখে যে কোন দোকান থেকে কিনি বা আমার ফ্যামিলির জন্য। আমরা যে যাই করি, সমস্ত কষ্ট কিন্তু ফ্যামিলির জন্যই করি, ফ্যামিলিকে হ্যাপি রাখার জন্য। তো যখন প্রবাসীরা এসে ইউটিউব দেখে যে কোন দোকান থেকে কী কিনবো, তখন আমার ফার্নিচারের শোরুমটা ভিডিও দেখে আমাকে অর্ডার করে। আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে প্রবাস থেকে। প্রবাসীরা দেখে, দেখার পর ভিজিট করার জন্য তাদের আত্মীয় স্বজন যারা আছে এদেরকে আমাদের শোরুমে পাঠায়। আপনি যদি আজকে মনে করেন ক্লায়েন্টের সাথে আপনি প্রতারণা করলেন, তাহলে ডে বাই ডে আপনার বিজনেসটা ডাউন হবে, আপ হবে না। ক্লায়েন্টরা অন্ধবিশ্বাসে আমাকে অর্ডার করে, আমি এগুলোকে সুন্দর করে গুছিয়ে ওনাদের বাড়িতে দিয়ে আসি, পেমেন্ট নিয়ে আসি। কত টাকার ব্যবসা আপনার আছে বর্তমানে? 2-2.5 কোটি টাকা। আমি মূলত আগ্রহ বোধ করেছি ওই ভিডিওটা দেখার পরেই, যে আপনি কাস্টমারের বাড়িতে গিয়েও হচ্ছে ফার্নিচারের রিভিউটা সেটা আবার তুলে ধরেন। এই যে ইউনিক মার্কেটিং পলিসিটা, এইটা আসলে কার মাথা থেকে এসেছে? প্রতিটা যারা বাংলাদেশ উদ্যোক্তা আছেন তাদের সবার উদ্দেশ্যে বলি, একটু ইউনিক ওয়েতে চিন্তা ভাবনা করবেন। যেমন আমি কোনো একটা ফার্নিচার আমার কাছে ক্লায়েন্ট কিনলো, সেটাকে সুন্দর করে প্যাকেটিং করে ক্লায়েন্টের বাড়িতে সেট করে দিয়ে ওনার বাড়িটা ভিডিওতে দেখানো তার কাছে অনেক ভালো লাগে। ইভেন অনেকে বাড়ি করতে চায়, সেই বাড়িটা দেখে কিছুটা শিখতে পারে। এই ধরনের চিন্তা থেকে আমার চিন্তা আসলো যে আমি ফার্নিচার সেল করবো, কী হয়েছে আমি ওনার বাড়িতে গিয়েও ভিডিও করবো। এতে করে ক্লায়েন্টও খুশি হলো, আরেকটা ক্লায়েন্ট বিশ্বস্ত করতে পারলো যে না, উনি আমার এলাকায় আসছে, বা তারা তো ওনার কাছে ফার্নিচার কিনা যায়। মানে কোনো একজন প্রবাসী ভাইয়ের অথবা এই পারিবারিকভাবে যাদের বাড়িতে যান ফার্নিচার, তাদের কোনো একটা ঘটনা আপনাকে খুব ভালো লেগেছে বা আন্দোলিত করেছে, এরকম যদি কিছু থাকে? এরকম তো অসংখ্য ঘটনা আছে। তার ভিতরে হচ্ছে আমি একটা বাড়িতে প্রোডাক্ট নিয়ে গিয়েছিলাম। তো নিয়ে যাওয়ার পরে ওনার মা বলতেছে, বাবা তোমরা কোত্থেকে আসছো? তো আমি বললাম যে আপনার ছেলে পাঠাইছে। তো বললো, বাবা আমার ছেলে পাঠাইছে, আমার জন্য কী পাঠাইছে? উনি খুবই মানে উনি অনেক কষ্ট করছে। তো আমার এই খাটটা পাওয়ার পর উনি বললো ওনার ছেলের জন্য দোয়া করলো। তো উনি সম্পূর্ণ পেমেন্ট আমাকে দিছে, দেওয়ার পরে 10,000 টাকা বাকি ছিল। তো আমি বললাম 10,000 টাকা দিবেন না আন্টি। পরে বললো, তুমি কোনো চিন্তা করো না, আমার বেটা দিয়ে দিবে টাকা তোমারে, কারণ আমার বেটা খুব ভালো মানুষ, আমার বেটা আমার জন্য খাট কিনছে, আমার বেটাটা তুমি চিনো না, আমার বেটা অনেক ভালো, তুমি চলে যাও, আমার বেটা তোমার টাকা দিয়ে দিব। তো এই যে ছেলের প্রতি একটা কনফিডেন্স, সে যেভাবে কথাটা বলছে আমার মাথায় এখনও আছে, যে তার সন্তানকে নিয়ে কত গর্ব। সন্তান একটা খাট দিছে, সে চোখের পানি ফেলছে, এবং উনি কনফিডেন্সলি আমার বলতেছে আমার বেটা এরকম না, আমার বেটা তোমার টাকা দিয়ে দিব, তুমি যাও, তুমি টাকা পাওয়া যাবে, চিন্তা করো না। এটা আমার মাঝে মাঝে মনে পড়ে আর কি বিষয়টা, এরকম অসংখ্য আছে।